আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই বছর আমি এবং আমার কয়েকজন বন্ধু, আমরা কয়েকজন মিলে একটা গরু যে কোনো একটা মাদ্রাসায় অথবা একটা বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তাভাবনা করছিলাম আরও প্রায় মাসখানেক আগের থেকে। তো আমরা একটা বৃদ্ধাশ্রম মোটামুটি ঠিকঠাক করছি, যেটা হচ্ছে মিরপুর 60 ফিটে। ওই বৃদ্ধাশ্রমে 120 জনের মতন বাবা মা আছে। তাদের জন্য আমরা এবার একটা, মানে তাদের ওইখানে আমরা একটা গরু কুরবানি দেব। আমরা ধরেন 7 জন, 7 জনের 7টা নাম থাকবে, আমাদের 7টাই নাম থাকবে, বাট কোরবানিটা হবে ওখানে। এবং ওই মাংসটা আর 3 ভাগ হবে না, ওইটা কোনো জায়গায় বিলি হবে না, ওইটা পুরাটাই হচ্ছে গিয়ে বাবা মায়ের জন্য। তো আজকে আমরা আসছি এটা হাম্বা হাট, এই জায়গাটার নাম হচ্ছে বিরুলিয়া সাভার, হ্যাঁ, ব্র্যাক সিডিএমই সেন্টারের নিকটে। হ্যাঁ, এখানে ছোট গরু আছে হাটে। আমি গেছিলাম গাবতলি হাটে, গাবতলি হাটে গিয়ে একটা গরু আমি মোটামুটি 62 পর্যন্ত বলছি, 62,000, বাট ওরা দেয় নাই, ওদের লাস্ট ছিল 68। সব কিছু মিলায় টিলায় হয়তো আমার 70, 71, 72 এরকম পড়ে যায়, তো আনা টানা সব কিছু নিয়ে। তো এই ছোট গরুর খামারটাতে আমি আসছি, এখানে বেশ কিছু ছোট গরু আছে, দেখবো আজকে এখান থেকে যদি আমরা গরু কিনতে পারি তাইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারি তাইলে হয়তো আমাদের অ্যাগ্রোগুলোর থেকে, জানি না কিনতে পারবো কি না, কারণ অ্যাগ্রোগুলোতে ছোট গরু খুব একটা নাই, তাহলে হয়তো আমাদের আবার হাটে যেতে হবে। আসেন দেখি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ভালো পরিমাণে ছোট গরু আছে ভাইয়া। এইখান ড্যানি ভাই কে এখানে? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছেন ড্যানি ভাই? ভাইজান, আমি আপনার এখান থেকে একটা গরু নেওয়ার উদ্দেশ্যে আসছি, বুঝছেন? আসেন একটু দেখি কি অবস্থা। একটু ছোট গরু লাগবে। হ্যাঁ, মনের যদি একটু মন, আসলে ধরেন 2 মন আড়াই মন। গরু কোনগুলো আপনার কাছে আছে এই মুহূর্তে? আমার আসলে ওই শেড পুরোটা সোল্ড, ওই সাইডে ওইগুলো পুরোটা সোল্ড, ওই যে ওই সাইডে যেগুলো আছে ওগুলো সব সোল্ড। আর আজকে রাতে এখন গাড়িতে আসছে, আরো 2 গাড়ি মাল আসছে স্যার কি। আচ্ছা, এখন এখানে গরু রাখবো, ওই যে এখানে গরু রাখবো। আচ্ছা আচ্ছা, পুরাটা গরু ওই যে গরুর জন্য বেঁচে রাখছি। বুঝতে পারছি, তো এখন এগুলো আছে আর কি। আচ্ছা আসেন আমরা একটু দেখি। আচ্ছা, আমার খামারে ঢুইকাই এই গরুটা আমার চোখে পড়লো। আচ্ছা, এটা একটু, এটা আপনার, এটা কয় জাতের গরু ভাইয়া? এটা 2 জাত, 2 জাতের, 84 নাম্বার। আচ্ছা, আপনি গরু আসলে কিভাবে বিক্রি করেন, ঠিক আছে নাকি লাইভ ওয়েটে? না, আমি লাইভ ওয়েটে করি। লাইভ ওয়েটে বিক্রি করেন? লাইভ ওয়েট কত করে বিক্রি করেন? 400 টাকা। আচ্ছা, 400 টাকা লাইভ ওয়েটে বিক্রি করতেছেন। অনেক ডেলিভারিটা ফ্রি? ডেলিভারি ফ্রি, ঢাকার মধ্যে যে কোনো ডেলিভারি ফ্রি, প্লাস হচ্ছে আমি যে 2-3 দিন আগে গরুটা নিবে সেই 2-3 দিনের খাবারও দিয়ে দিই। খাবারও, মানে খাবার ঘাস যা আছে সব দিয়ে দিব সাথে। আচ্ছা আচ্ছা, দেখি আমরা অ্যাকচুয়ালি ড্যানি ভাই, আমরা গরুটা দিব একটা বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, ওইখানে প্রায় 120-130 জন বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওইখানে কোরবানিটা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আশা করবো যে আপনি কিছুটা যতটুকু পারা যায়। আমি অলরেডি হাট ঘুরে আসছি। আচ্ছা, আমরা গত পরশু দিনের আগের দিন হাটে গেছিলাম, কিন্তু খুব একটা সুবিধা করতে পারি নাই, গাছে গেছিলাম। আমার কাছে মনে হয় পারবেন, যেটা একটা মহৎ উদ্যোগ দিয়েছেন, আমি তো অবশ্যই কিছু না কিছু করব ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। এইটা কি রকম আছে বলেন তো ভাই? 200 কেজি আছে লাইভ ওয়েট। 200 কেজি? হ্যাঁ, তাহলে আপনার হিসাবে আসতেছে 3 মনের কাছাকাছি হবে আর কি। 3 মন, 3 মনের কাছাকাছি হবে। এটা প্রাইজিংটা কি রকম আসে? 3 মনের থেকে কম হবে আর কি কিছুটা। 3 মনের থেকে কিছুটা কম হবে, অল্প কিছু কম হবে। আচ্ছা, ওই 400 টাকা রেটে যেটা হয় এখন, সেটা হচ্ছে এখন আপনি যেটা করছেন তার জন্য তো অনার 400 টাকা রেটে আসে হচ্ছে কি 80,000। আমাদের বাজেটটা আরেকটু কম না, সেটা আপনি। আচ্ছা, তাহলে আপনি আমাকে কয়েকটা গরু দেখান। হ্যাঁ, এই মানে ওইটার চেয়ে একটু ছোট দেখান ভাইয়া, ওইটার চেয়ে একটু ছোট দেখান। ওই সাইডে যেতে আসেন, ওই সাইডে না, বলদ চলবে নাকি ভাইয়া? না, বলদ দিব না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা নিজেরা যেটা খাবো আমাদের বাবা মাও যাতে সেটা খাইতে পারে এরকম আর কি। এটা
এটা কি রকম আছে আমি আজকে দুপুরে ওই দিয়েছি তো 190 কেজি আছে 190 কেজি আছে 190 কেজি এটা একটু খুলে দেখাবেন ভাইয়া এটা বোধহয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ভাইয়া আদিকা সেইগুলোটা একটু খুলে দাও ভাইজান এইটা আছে এইটা এইটা সোনরেস বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে না এই সব গরুর এখন খুব চাহিদা চলছে করোনা কোভিড সিচুয়েশন সাথে মানুষের বাজেটের একটা ব্যাপার ছিল এইজন্য আমরা ছোট এই এই গরুটার চুটটা সুন্দর বাট এই গরুটা আবার একটু পেটটা একটু বেশি এটা আজকে সকালে এসেছে তো আচ্ছা খাওয়াতেই একটু পেট এ হয়ে গেছে কালকে বহু যাবে একটু হাঁটান না ভাইয়া একটু দেখি কি অবস্থা এটা 26 নাম্বার না জি 26 নাম্বার একটু পাগলাটে নাকি খুব একটা রিস্ক নিতে চাইতেছি না বুঝছেন আমার বাসায় বৃদ্ধ বাবা মা আছে আমার বাচ্চা আমার বাচ্চাটার বয়স 4 মাস মাত্র হ্যাঁ এখন এই কারণে আমি হাটে একবার গেছিলাম একটু ভিড় কম কম থাকতে আচ্ছা এখন তো হাটে হাট জমে যাবে আর কি দুই একদিনের মধ্যে আপনি তো অনেক ফার্মে ফার্মেও যাচ্ছেন হ্যাঁ 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 আমি এগ্রোগুলোতে গেছিলাম এবার এগ্রোগুলোতে গেছিলাম জি বাহ মাশাআল্লাহ সুন্দর গরু এটা কি টেঙ্গুইরা নাকি ভাই টেঙ্গুইরা টেঙ্গুইরা চুটটা একটু ছোট 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 না গরু কিন্তু একদম গরু না মানে টাইট দাঁতছে হ্যাঁ দাঁতছে একটু দাঁতটা দেখাবেন ভাইয়া দাঁতটা দেখি ভাইয়া দেখি বাবা দেখি 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 হ্যাঁ দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাশাল্লাহ সুন্দর গরু মাশাল্লাহ পা না এখন আর পা আসলে পায়ে কোনো সমস্যা না পায়ে কোনো সমস্যা না আমরা এখন যেটা করি যে গরু আসলেই ও যে আমরা পটাশ তো দিই পিএসপি দিয়ে করি প্রতিদিন আর যেহেতু ঈদের আগে আগে একটু পায়ে পানি কম লাগানোর চেষ্টা করছি যতটুকু ইয়া করা যায় মানে মুছে রেখে যতটুকু করা যায় আচ্ছা এইটা এটা লাইভওয়েটটা একটু দেখবো শিওর হ্যাঁ একটু লাইভওয়েটটা দেখি হ্যাঁ লাইভওয়েটটা দেখি একটু লাল গরু হইলে ভালো হইতো আর কি লাল গরু আসলে ছোট সাইজের নাই আর কি একটু আর 200 এর উপরে 200 এর উপরে 200 300 350 আচ্ছা দেখি একটু লাইভওয়েটটা আমি তো একটা মহৎ কাজে নিচ্ছি ভাইজান মহৎ বলতে মানে আমরা আসলে ওই জিনিসটা একটা চিন্তা ভাবনা করেই রাখছিলাম হ্যাঁ এইটাই কুরবান হ্যাঁ এইটাই এইটাই কুরবান এইটাই কুরবানি হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহ আমাদের নিয়ত যাতে অবশ্যই সহি রাখে সহি রাখে দোয়া কবুল আমি হয়তো এর মাঝখানে অনুষ্ঠিত হয়ে গেলাম জি 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 ইনশাআল্লাহ এটা করব ইনশাআল্লাহ 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 ভাইজান মানে যতটুকু আপনার পক্ষ থেকে কমানো যায় হ্যাঁ কত আছে একটু দেখেন না কত লাস্ট কত করতে পারবেন আর কি আপনি আমার জন্য আচ্ছা এটা এমনি প্রাইসটা আসছে হচ্ছে আপনার ধরেন যদি আমি 186 ধরি 70,000 এমনও হইতে পারে যে আমরা ঈদের দিন সকালেও নিতে পারি হ্যাঁ ঈদের দিন সকালেও নিতে পারি 4-5 কেজি তো এমনিতেই হয়ে যাবে ফিট হয়ে যাবে মানে 190 থাকবে আর কি 190 থাকবে 190 যদি থাকে ভাইজান তাহলে মানে এটা জিজ্ঞেস করা উচিত না তারপরেও আমি জাস্ট মানে কিউরিওসিটির জন্য জিজ্ঞেস করতেছি প্লাস মানে সবার হবে কি না হ্যাঁ ওইখানে যারা যারা আছে তারা যাতে তৃপ্তি নিয়ে খাইতে পারে 130 জনের মতো আছে সবাই মিলে সব সব মিলে 130 জন আছে না 130 জনের মতো 100 কেজি 105 105 কেজির মতো তো আসবে ইমিট
5 কেজির মতো আসবে আচ্ছা মানে ওই হিসাব করে আর কি আমাদের যে এখন ধরেন অনেকে আছে অনেক কিছু হিসাব করে যেমন ধরেন মাংসের হিসাব যদি করে যে আমরা এখন 600 টাকা কেজি মাংস কিনে খাই ওই হিসাব করলে তো গরুর দাম আসে 62000 65000 টাকা মানে আপনার হিসাবে গরুটার দাম আসছে এখন আসলে এখন ঈদের সময় তো ধরেন যে কোনো সময় আমাদের ঈদের সময় একটু প্রাইসটা বেশি পড়ে আচ্ছা মানে আমাদের পারচেজও বেশি পড়ে ভাইজান আলোতে নিয়ে যান আর দেখার দরকার নাই আলোতে নিয়ে যান হ্যাঁ 100 তো ঈদের সময় তো আসলে একটু বেশিই পড়ে যায় জি তো সেই ক্ষেত্রে পারচেজটাও বেশি পড়ে ওইখানে নিয়ে যান এইখানেই রাখেন এইখানে এইখানেই রাখুন এইখানেই রাখুন অথবা ওইখানেই নিয়ে যান না ওখানে ডিসপ্লেতে নিয়ে যাও ডিসপ্লেতে নিয়ে ওইটা ডিসপ্লে না হ্যাঁ ওইটা ডিসপ্লে ভাইজান এই ফার্ম কত দিনের 5 বছর 5 বছর এই জায়গায় হ্যাঁ 5 বছর এই জায়গায় মাশাআল্লাহ আমি আপনার মানে খোঁজ পাইলাম জি এই যে আপনার এখানে ছোট গরু আছে ঠিক আছে আমি এবছর 2 মন থেকে শুরু করে 12 মন পর্যন্ত করেছি মানে একদম মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সবার জন্য করেছি আচ্ছা 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 আলহামদুলিল্লাহ দ্যাটস ওয়াই হচ্ছে আমার আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে ভালো হ্যাঁ কারণ সবাই কাউকে আমি খালি হাতে ফেরাই নাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আর ওই যে মাংসের ব্যাপার যেটা বলছেন কোরবানির সময় তো একটু বেশি থাকে জি মাংস নরমালি তো বাজার থেকে যেই মানে মাংস বিক্রি হয় তার থেকে তো একটু বেশি পড়ে যায় জি তো না এবার ছোট গরুর দাম আমি গাবতলি গেছিলাম তো আমি যা দেখলাম তাতে গাবতলির অবস্থাও খুব একটা ভালো না বড় গরু হয়তো মানে একটা মোটামুটি একটা দামে পাওয়া যাচ্ছে কিন্তু ছোট গরুগুলোর দাম কেন জানো আমি জানি না কেন এবার ভাই আমার কাছে মনে হচ্ছে যে কোভিড সিচুয়েশনে সব অর্থনৈতিক অবস্থাটা ফাইনান্সিয়াল অবস্থা সবাই ছোট গরুর দিকে ঝুঁকছে ছোট গরু ঝুঁকছে কিন্তু কারণ হচ্ছে গরুর একটা ব্যাপার হচ্ছে মুসলমান আমরাদের কিন্তু একটা কুরবানি দাওয়াটা একটা ফরজের ব্যাপার চলে আসে তখন আবার নামের ব্যাপারটা চলে আসে তো বাজেট কম করে খাসি এতগুলো কিন্তু দেওয়া সম্ভব না 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 এই জন্য আলটিমেটলি একটা গরু ছোটখাটো হলো সাত নাম তো হয়ে গেল সাত নাম হয়ে যায় কুরবানিটা তো ফরজ কাজটা তো হয়ে গেল ফরজ কাজটা এই জন্য আসলে ছোট গরু ভাইজান এটা দেশি ব্রিড তো নাকি ক্রস আছে না দেশি হ্যাঁ দেশি কোনো দোআঁশলা টোআঁশলা নাই তো না দোআঁশলা নাই আচ্ছা তো এইটা আপনি ভাইজান এবার আপনি বলেন আপনি কত কি করবেন আপনি আমারে বলেন তো একটা আমি আসলে যেটা আপনারা একটা ইয়াতে দিচ্ছেন জি আমরা একটা ছবি নেই জি শিওর জি বলেন না ভাই আমরা ডিরেক্টররা আমাদের ডিরেক্টরদের একটা প্রাইস আর কি আমরা দিয়েছি মানে আমি যদি আমার ফার্ম থেকে গরু নিই ওইটা ওই ওই প্রাইসে হবে যেহেতু 400 টাকা যেটা বলছি আর কি জি আমরা ডিরেক্টরদের জন্য করেছি 380 টাকা 380 টাকা আচ্ছা তা আমরা যদি না ভাই আসেন আপনি আমরা যদি ধরেন ডিরেক্টর মানে আমার যেই দামে দেই আমি সেই দামে আপনাকে হয়তো অতটুকু অনার করতে পারবো আর কি ইট ইজ দা মানে আমার মনে হয় আমার এখানে যতগুলো গরু বিক্রি হয়েছে মানে আমি মনে হয় মানে সবচেয়ে বটমে বলে দিলাম আর কি প্রাইস আর কি এটা এটা দেখি বলেন তো ভাইজান সেই হিসাবে আপনার 72200 আসে আর কি 72200 আসে 190 তো ক্রস করবে 100% মানে ইউজুয়ালি মানে আপনার লাস্ট প্রাইসটা বলেন আপনি আমারে আমি আসলে একটা ফিক্স একটা বলি এটা আমাদের ডিরেক্টর প্রাইস ওটা অতটুকু কে করতে পারবো আর তারপরে আবার আপনাদের জন্য আছে ঠিক আছে আরো 1000 ইয়া করে দিবেন আপনার জন্য আমি কত 71200 আমি বলবো বলার জায়গা আছে আচ্ছা শুনো আমি শুনি আমি একটা 1000 জন্য একটা ইমোশনাল একটা ব্যাপার আছে আমি 65 দেই ভাই আসলে পাচ্ছি না হ্যাঁ মানে কস্টিংটা আরো একটু বেয়া আছে কারণ আমার এখানে ওভারহেড কস্ট আমার এই যে স্টাফ স্যালারি এই সব কিছু মিলায় আর ঈদের সময় একটা আয়োজনের ব্যাপার থাকে সব কিছু মিলে আর কি আচ্ছা তাহলে আরো 2000 বাড়াই দিই 67 না ভাই আমি আসলে ওয়েটে করছি তো ওয়েটে আমি অতটুকু এক করতে পারবো আর কি মানে আপনি কত 72 নাকি কত 71 71 জি আমি কি বলেন আপনারা গরু পছন্দ হইছে গরু পছন্দ হইছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাইলে ভাই আমি একটা একটা জিনিসই বলবো যদি হয় তাহলে আপনি দান করবেন আলহামদুলিল্লাহ আমি 70 দিব বৃদ্ধ বাবা মায়ের জন্য একটা গরু আল্লাহ কবুল করুক আপনারা দোয়া করবেন আর যারা আমরা তো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে হ্যাঁ আমরা সবাই ছোট ছোট পোর্শন দিয়ে আমরা একটা গরু দিলাম আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা বিত্তবান তারা কিন্তু চাইলে এই জিনিসটা করতে পারেন যে 7 জন মিলে যেমন আমরা যেটা করছি 7 জন এর মধ্যে আছি আমরা খুবই ভালো 7 জনে আমাদের এখন পড়তেছে 10000 করে আচ্ছা তাহলে 70000 জি হ্যাঁ
আর আপনার অনেকে আছে যে হয়তো আর একটু কম, হ্যাঁ হ্যাঁ হয়তো 7,000 করে, হ্যাঁ তখন সাতজনে একটা ইয়ে করে, একটা ছোট ছোট একটা গরু কিন্তু পাওয়া যায় যেকোনো একটা মাদ্রাসায় বা এতিমখানায়। বা ঈদের দিন হচ্ছে আমাদের যেমন এখানে কোরবানি তো যেটা হয় হয়, তো এখানে আমরা তো স্লটারিং সার্ভিস রেখেছি। তো আচ্ছা, এটা কি স্লটারিং সহ? হ্যাঁ স্লটারিং করা যায় না, স্লটারিং আলাদা, না স্লটারিং এর জন্য আমাদের আবার কষাই টসাই ঠিক করতে হবে। বা ঈদের দিন একটু আসলে এখনো অর্ডার আছে, তো যদি পসিবল হয় ঈদের পরের দিন হলে বেটার আমাদের জন্য, কারণ ঈদের দিন আমাদের অলরেডি অনেক গুলো গরু বুক। আমরা এখন না না আমরা স্লটার এখান থেকে করব না। আচ্ছা, আমরা ওইখানে নিয়ে ওনাদের সামনে কুরবানি হবে, ওনাদের সামনে মাংস কাটা হবে, রান্না হবে, ওনারা খাবে, ঠিক আছে, সম্ভব হইলে আমরা ওনাদের সাথে বসে। ঠিক আছে, এটা ভালো। হ্যাঁ তাহলে ভাইজান, এটা কি ডেলিভারি ফ্রি? তো ডেলিভারি দিয়ে দেবেন অসুবিধা। তাহলে আপনি দিবেন হচ্ছে গিয়ে 60 ফিট, আমি এই যে ইয়েটা মানে বৃদ্ধাশ্রম যেটা আছে আমি অ্যাড্রেসটা আমি আপনাকে পাঠিয়ে দিব। হ্যাঁ, আর থ্যাংক ইউ সো মাচ ডনি ভাই। এইটাই ভালো, হ্যাঁ এইটাই ভালো। তো আলহামদুলিল্লাহ গরু আমাদের কেনা হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ নিয়ত কবুল করুন। অবশ্যই অবশ্যই ভাইজান, অবশ্যই ইনশাল্লাহ। আপনি গরুগুলো সুন্দর, আর ওই যে ওই গরুটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওইটা ওই যে 215 কেজি না, যাক যাক এটা হয়ে গেছে, এটা এটাই নিহত ছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সো আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই একজন নাম হচ্ছে হাম্বা হাট, এটা হচ্ছে বিরুলিয়া আক্রাইন, বিরুলিয়া আক্রাইন। এখানে আসবেন, সাভারের মধ্যে পড়ছে আর কি। হ্যাঁ বিরুলিয়া ব্রিজ পার হইলে একটু সামনে, আমি গুগল ম্যাপে আমি লোকেশন দিয়ে দিব। ছোট গরুর অনেকে ছোট গরু খুঁজতেছিলেন যে ছোট গরু কোথায় পাবো, এবং অনেক অ্যাগ্রোতে আমরা গিয়ে দেখছি যে ছোট গরুর দাম আকাশচুম্বী। এরকম গরু বলে যে এই কত 95,000 এরকম দাম চেয়েছে কিন্তু আমার কাছে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনাও সুন্দর হয়েছে। আমাদের গরু আমার মনে হয় যে না, এইবার বাজার হিসাবে আমার গরু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তা আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আবার।